সকালের প্রথম আলোই নারী পুরুষের কর্মমুখর দিন আর শিশুদের দুরন্তপনা যেন আর দশটা গ্রামের কথাই মনে করিয়ে দেয়। তবে এই জীবনের গল্প একটু ভিন্ন। দুরন্ত শিশুরা এখানে ছুটে বেড়ায় লাকড়ির খোঁজে, আর নারী পুরুষের দিনভর ছোটাছুটি প্রাণের আশায়। সব আয়োজন শেষে সন্ধ্যা নামে, ক্যাম্প জুড়ে পাহাড়ের ঘরে ঘরে জ্বলে ওঠে উনুনের আগুন। রোহিঙ্গাদের উদ্বাস্তু জীবনে রান্না হয় এক বেলায়, রাতের খাবারই টিকিয়ে রেখেছে আনোয়ারা বেগম আর তার সন্তানদের। দিনে একবারই এই রাতে রান্না করি, একবার খাই, আর কিছু খাবার বাচ্চাদের জন্যও রেখে দেই। এই ক্যাম্পে মৃত্যু ভয় তাদের তাড়া করে না, নেই নির্যাতনের ভয়ও। তারপরও ফেলে আসা ভিটে মাটির কথা মনে হলে বুকের ভেতরটা হিম হয়ে আসে। গরু ছাগল জমি সবই ছিল, ইচ্ছে করে তো সব রেখে আসিনি। নিজের সংসারের কথা মনে হলেই খারাপ লাগে, নির্যাতন না করলে কি আসতাম? দরজা খুলতে পারি না, আলো জ্বালাতে পারি না, কোথাও বের হতেও পারি না, এমন দেশ কি কোথাও আছে? গত এক মাসে তিনবার নিজ ভিটায় ফিরতে চেয়েছেন শাকুর মিয়া, কিন্তু পারেননি। বাবার কাছ থেকে পাওয়া 3 একর জমি 20 বছরে 17 একর করেছি, 13টা গরু আর 25-26টা ছাগল ছিল, সব ছেড়ে এখানে থাকতে মন চায় না। মৃত্যু ভয় নেই এখানে, কিন্তু মনের শান্তিও নেই। ক্যাম্পের পলিথিনের ছাউনির নিচে শাকুর মিয়া তার দুই জীবনের হিসাব মিলাতে চান।